কালার বিসি টিপি ধরেছে পাউরুটি মিষ্টির সঙ্গে। ওরকম ভাবে দেখে কোনো লাভ নেই, এটা কালো গরিলার বিচির কোনো অংশ নয়। এই পেছনে যে দাঁড়িয়ে আছে মুখোশ পরা, এটা হচ্ছে বড় একটা প্র্যাঙ্কস্টার। যাদের ঘরের মধ্যে প্র্যাঙ্ক চলে না, WWE চলে, সেটা বোঝা বড়ই দায়। জীবনে পেছন তক্তা করার মতো কঠোর পরিশ্রম করে সাকসেস ধরতে পারছো না, বাড়ির লোক দিন রাত কথা শোনাচ্ছে, আত্মীয় স্বজনরা সুযোগ পেলে তোমায় খোঁটা দিচ্ছে, তাহলে একদমই চাপ নেওয়ার কিছু নেই। কারণ পয়সা কামাবার একটা সহজ পদ্ধতি আছে, যেটা হচ্ছে অল্প বয়সে বিয়ে করে নাও। মন্ত্র বলে দিচ্ছি দাঁড়াও, নিব্বা নিব্বির বিয়ে সবসময় হয় পালিয়ে গিয়ে সোহা। আর শুধু বিয়ে করলে চলবে না, বউয়ের সাথে ঘরের মধ্যে প্রাইভেট ভাবে কি কি করো সেগুলো সোশ্যাল মিডিয়ায় প্র্যাঙ্কের নাম করে পোস্ট করে দাও। তাও আর প্র্যাঙ্ক গুলো কি সুন্দর টাইপের সেগুলো একবার নজর দিয়ে দেখো। এদের অডিয়েন্সদের যাতে আর কোনোভাবে VPN না ইউজ করতে হয়, সেই সুন্দর একটা প্রচেষ্টা এরা প্রকাশ করে তুলেছে ভিডিওর মাধ্যমে। হ্যাঁ এটাও প্র্যাঙ্ক। বউয়ের পশ্চাতে চাপড় মেরে সোশ্যাল মিডিয়া পোস্ট করা, এটাও প্র্যাঙ্ক। যাই হোক, এই সুন্দর টাইপের প্র্যাঙ্ক গুলো যদি তোমরা উপভোগ করতে চাও, তাহলে ওদের চ্যানেলে চলে যাও, এই চ্যানেলে তোমরা সেগুলো দেখতে পারবে না। যাই হোক, বুঝে গেছো ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। তো হ্যালো মিষ্টি বন্ধু জান বান্ধবী, চলো আমরা একটা ব্র্যান্ড নিউ ভিডিও দিলে সুইটার তার নামকে ভাট কানে গুজে নেওয়া হেডফোন। আজকের ভিডিও শুরু হচ্ছে, লেটস স্টার্ট। প্রথমে দেখবো বৌমার সুন্দর করা একটা প্র্যাঙ্ক, যেখানে বৌমার মিথ্যে মিথ্যে শরীর খারাপ হয়ে যাবে আর ভাইয়ের সেটা দেখার পর চিবি আউট হয়ে যাবে। মানলাম ভাই তোদের বিয়ে হয়ে গেছে, তোরা সবকিছু করতে পারিস ঘরের মধ্যে, কিন্তু আমি তো প্রবাদে অন্য কথা শুনেছিলাম যে আমি কষ্ট পেলে তোমার বুকের মধ্যে মাথা রেখে কাঁদবো, কিন্তু বিচির মধ্যে মাথা রেখে কাঁদার পর সেটা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা। না আবার ন্যাকামো শুরু হয়ে গেছে, আবার লিখেছে কেঁদে ফেলেছে। না মানে কারোর বউ যদি ইচ্ছা করে এরম এরম করে, তাহলে বর কি করবে, ওখানে হেগে ফেলবে নাকি? কি কষ্টকর প্র্যাঙ্ক বাবা, উফ উফ, মানে দুখানা ঝাড়ার বাল ঝরে গেল আমার এই প্র্যাঙ্কটা দেখার পর। তাহলে তবে এটাই বিশ্বাস করো, এর বিয়ে হয়ে গেছে তবুও কেন জানি না আমার ডালমে কুচ কালা লাগে। মানে এই ছেলেটার এক্সপ্রেশন দেখে আমার একটা আতঙ্কের কথাই মনে পড়ে যায়। ভাই বিয়ে যখন হয়ে গেছে, তোর এবার সুখে শান্তিতে মেয়েটার সাথে সংসার কর, এরকম টাইপের এক্সপ্রেশন দিস না। কি গো শুনলাম তুমি নাকি সিঙ্গেল? কেন, যারা সিঙ্গেল আছে তাদের খোঁজ রেখে কি করো, মানে তারা হাগার পর পেছন ধুয়ে দেবার কাজ করো নাকি? প্রেম করবে আমার সাথে? এই জন্যই গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড আর হলো না, আর বিয়েও করতে পারলাম না, মানে এইভাবে তো কাউকে প্রপোজ করতে পারিনি। কি গো শুনলাম তুমি নাকি সিঙ্গেল, প্রেম করবে আমার সাথে? মানে কাউকে প্রপোজ করার পর তাকে আবার এরকমও দেখাতে হয় না, এই সব জানি না তো, আর এই জন্যই কিছু হবে না আমাদের দ্বারা আর কোনোদিন। হ্যাঁ ভাই ঠিক আছে, কোনো প্র্যাঙ্ক না কোনো কিছুই না, সত্যিকারের বিয়ে নিয়ে করবো, ঠিক আছে? সত্যিকারের বিয়ে টিয়ে করবো, ঠিক আছে, মানে ক্যাজুয়াল ব্যাপার একদম। সেই তো বিয়ে করার পর বউয়ের সাথে কি করছে সেগুলো আমাদের অডিয়েন্সের সবকিছুই দেখাবো প্র্যাঙ্কের নাম করে, তাহলে আর বিয়ের কোনো ভ্যালু রইলো? ভাই যখন এবার বিয়ে করবে, তো বিয়ে করার আগে ভাইকে হেয়ারস্টাইল তো চেঞ্জ করতে হবে নাকি? ভাই এবার আমাদের হেয়ার কাট করার জন্য সুন্দর একটা নামি দামি সেলুনে ঢুকেছে, আর প্রথমেই যেটা চোখে পড়লো তার জামার কালারটা কি সুন্দর, মানে চোখ জুড়িয়ে গেল, এই কালারটা আমার ফেভারিট কালার। যাই হোক, এটা হচ্ছে বিফোর, এবার তোমাদের দেখাবো হচ্ছে আফটার। আমার চ্যাটার বাল, হ্যাঁ এটা সত্যি কথা বলি, এর থেকে আগের লুকটাই অনেক বেশি বেটার ছিল। এই লুকটাই মনে হচ্ছে সেই ঝাটার বাল দিয়ে তিন তলা চকলেট কেক বানানো হয়েছে। আম্বানি জিও সিমের 50 টাকা রিচার্জ বাড়িয়ে দিয়েছে, তবুও আমরা জিও সিমের রিচার্জ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে আসি কি দেখবার জন্য। আর শুধু এইটুকু গাল খাওয়ার ব্যাপার নয়, মুখের মধ্যে থুতু দিয়ে দেওয়ার ব্যাপারটাও আমাদের দেখতে হয়। বউয়ের মুখের মধ্যে থুতু ফেলে সেটা আবার রিলসের মধ্যে পোস্ট করছে, এবার কোন দিন দেখো বউয়ের মুখে মুতে দিয়েছে সেটাও রিলসের মধ্যে পোস্ট করছে। সঠিক বলেছেন, বারে ভাই বাহ, ভিডিওর মধ্যে আবার লিখেছে ট্যাগ ইওর গ্রুপ। ভাই বিশ্বাস করো আমাদের ছেলেদের এরকম কোনো গ্রুপ নেই। তোরা কি এই ভিডিওটা কোনো মেয়েদের গ্রুপকে ডেডিকেট করে বানিয়েছিলিস? কারণ আমাদের গ্রুপে এরকম মেয়েদের গানে লিপসিং করা তো দূরের কথা, একটা ছেলেদের গান চালালেও তারা লিপসিং করতে পারে না। এমনি এমনি রিলস থেকে জাজমেন্ট করা ঠিক না আমি বুঝতে পেরেছি, কিন্তু এর এক্সপ্রেশন আচার আচরণ দেখে আমার এটাই মনে হচ্ছে যে এর মধ্যে ডালমে কুচ কালা নয়, সেই কালা গেঞ্জি পরা ছেলেটা আছে। তোর নিজের লজ্জা শরম বলে তো কিছু নেই রে ছাপড়ি, কিন্তু বউটার মান সম্মানটা এভাবে জলে ডোবাচ্ছিস। এমনি সময় তো ঘরের মধ্যে সারাক্ষণ সবকিছুর ভিডিও করিস, কিন্তু বউ যখন স্নান করবে সেটাও রিল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। পয়সাটা কি এতটাই বড় যেখানে বউয়ের মান সম্মানটাও বেঁচে দিচ্ছিস? সঠিক বলেছেন। ভগ
ভগবান সব ছেলেদের এই অপ্রয়োজনীয় দুখানা জিনিস দিয়ে ফেলেছে, কিন্তু তোর যে এইভাবে জিনিসগুলো কাজে লেগে যাবে সেটা ভগবানের ধারণার বাইরে ছিল। দেখিস ভাই এখন বিয়ে হয়ে গেছে, এইসব এখন করতে আস না, বাই চান্স যদি করতে করতে বড় হয়ে যায় না তাহলে বাচ্চা আবার কনফিউশনে পড়ে যাবে, কারটা খাবো মায়েরটা না বাবারটা। এরা নাকি আবার সেলিব্রিটি, বড় বড় ইনফ্লুয়েন্সার, এদের আবার অনেক ফ্যান ফলোয়িং আছে। ভিডিওর মধ্যে কিভাবে ইনফ্লুয়েন্স করা লোককে, মানে বাড়ির লোকের যদি কখনো জ্বর হয় আর ওষুধের দোকানে পাঠায় থার্মোমিটার কিনে আনার জন্য, ওষুধের দোকানদারকে গিয়ে বলবে থার্মোমিটার দাও। বিয়ে একটা মেয়ের সাথে একটা ছেলের হয়, কিন্তু এখন দেখছি দুটোই একই ক্যাটাগরি জিনিসের হয়ে গেছে। নেল পালিশ পড়া আছে, লিপস্টিক পড়া আছে, কি সুন্দর। এরপর দেখবো কোন দিন বউয়ের নাইটি পরে ঘুরছিস। বলেন কি, এই দেখো এই ভিডিওটা ভালোভাবে নোটিস করো, বউয়ের নাইটিটা কি টাইপের আছে। এবার এই জিনিসটা একটু ভালোভাবে দেখো, এটাকে সুন্দরী বলে না, এটাকে বলে আমার চ্যাটার বাল। যাও যারা এবার ভাইয়ের অডিয়েন্স আছো গিয়ে দেখে আসো ভাইকে, ভেতরে কি আছে দেখার জন্য ডাকছে। আবে সালে, খুব সুন্দর প্রচেষ্টা ভাই তোর, মানে নিজেকে ছোট করে যখন কাজ দেয়নি এখন বউকেও নামে দিচ্ছিস তাকেও ছোট করছিস। দেখেছো এবার বিশ্বাস হলে এমনি এমনি বলিনি আমি যে একটা মেয়ের সাথে আর একটা মেয়ের ভুল করে বিয়ে হয়ে গেছে। তবে এদের একটা প্র্যাঙ্ক আমার খুবই মনে ধরেছে, প্র্যাঙ্কের নাম হচ্ছে বরের বিচিতে দিলাম গুরু লঙ্কা ছড়িয়ে, বরের বিচি খুলে পড়ে যাবে আর চলে যাবে গড়িয়ে। কি মজা বলো, বরের পেছনে লঙ্কা গুঁড়ো লাগিয়ে দিতে। এই জন্য তো তোমার বর এত অল্প বয়সে তোমার বিয়ে করে ঘরে নিয়ে এসছে। বউ আমার রান্নার মধ্যে লঙ্কা গুঁড়ো দিতে না পারুক, আমার পোদে তো লাগাতে পারবে। প্যান্ট খুলে ফেললো, কি সুন্দর কন্টেন্ট। ওই জায়গাটুকু আজকে ব্লার আছে, কিছুদিন পর হয়তো ওই জায়গাটা ব্লার থাকবে না। তবে ভাই শেষে একটাই কথা বলবো, এখনো ম্যাচুর আছিস কি ইনম্যাচুর আছিস আমি জানি না, শুধু বউকে কাঁধে তুললে হবে না, তার সম্মানগুলোকেও নিজের কাঁধে তুলতে হবে। প্র্যাঙ্ক করলে ভাই অন্যরকম কিছু কর, অনেক রকমের প্র্যাঙ্ক হয়। এই বউর সাথে খাটে জড়াজড়ি করে শুয়ে পড়লাম, ওটাকে প্র্যাঙ্কের নাম করে চালিয়ে দিলাম, এইসব ভাই চলবে না। সঠিক বলেছেন, যাই হোক নিজের ভালো নিজে বুঝবে, আমার আর কি, যদিও বা না শুধরাও আমারই লাভ, কারণ পরে এরকম একটা ভিডিও বার করতে পারবো। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলের মধ্যে নতুন এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনে টান করে বাজিয়ে দিতে, পরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, তোমার সাথে দেখা হবে নেক্সট এরকম কোনো জায়গা না ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, গুড বাই। अब ऐसा ना करो के दिल जुड़ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं हां।